গোপনে যেন মহাযুদ্ধের প্রস্তুতি, যা আয়োজন তাতে মহাযুদ্ধের থেকে কম কিছু নয়। রাজ্য জুড়ে লোকসভা ভিত্তিক 42 পাতার ফেসবুক পেজ খুলে ঘরের মাঠে গা ঘামানোর কাজটা পঞ্চায়েত ভোটের আগেই শুরু করে দিয়েছিল তৃণমূল। সেই হাতিয়ার বড় সফল এনে দিয়েছে। গ্রামের ভিত পাকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য নিয়েছেন 2019 লোকসভা। বাংলা থেকে দিল্লির পরিবর্তনের চাকা ঘোরানোর সেই ডাক দিয়েও দিয়েছেন তার দল। লড়াইয়ের সেই তোড়জোড়ের প্রথম পর্বেই দলে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছে তৃণমূল। পোশাকি নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কনক্লেভ। টার্গেট, প্রশিক্ষণের মাধ্যমে স্বাধীনতা দিবসের আগে 40,000 ডিজিটাল সহায়ক তৈরি করা। ছাত্র যুবদের কাঁধে ডিজিটাল বিপ্লব ঘটানোর দায়িত্ব দিয়ে বাংলাকে দেশের শীর্ষে নিয়ে যাওয়ার স্বপ্ন মমতা দীর্ঘদিনের। বিজেপির সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে গেলে তাদের ঝোড়ো ডিজিটাল প্রচারের মোকাবিলাও সমান তালে করে যেতে হবে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব খুব ভালো করেই জানে, বড় প্রতিপক্ষ হিসেবে বিজেপি দলকেই শুধু নয়, তাদের ডিজিটাল সেলকে প্রথম থেকেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে, না হলে অসম লড়াই। তাই শুধু কড়া ডিফেন্সিভ হলেই হবে না, এই টিমকে দরকারে মুহূর্তে চরিত্র বদলে নিতে হবে, হতে হবে অ্যাটাকিং অর্থাৎ আক্রমণাত্মক। স্মার্ট কথাবার্তায় ঝরঝরে, তুখর বুদ্ধি, নেট ও দিন দুনিয়া সম্পর্কে ওয়াকিবহল। দলের ছাত্র যুব থেকে এমন ডেডিকেটেড 200 জনকে তাই প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়েছে। তাদের একজোট করেই আগামী বুধবার কোর কমিটির বৈঠকের আগের দিনই কলকাতার মৌলালী যুব কেন্দ্রে বসছে কনক্লেভ, যাদের ডিজিটাল দুনিয়ার ঘাত ঘোট বুঝিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আসবেন আইটি বিশেষজ্ঞরা। এই পর্যায়ে যোগাযোগ করা হয়েছে TCS ও কগনিজেন্টের কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে। তৃণমূল আইটি সেলের বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েক দফায় আলোচনাও সারা হয়ে গিয়েছে। বুধবারের প্রশিক্ষণ শিবিরের মূল দায়িত্বে রয়েছেন রাজ্যসভা দলের নেতা তথা দলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। শুধু ডেরেকই নন, পঞ্চায়েত ভোটের সময় থেকে দলের একাধিক নেতা মন্ত্রীও ঝোঁক বেড়েছে দলের এই ডিজিটাল সেলের প্রতি। সময় সময় দলের হয়ে সরকারের কাজের প্রচার চালিয়ে যাচ্ছেন। গত 7-8 মাস ধরে দলের 42টি FB পেজ, একাধিক নিউজ পোর্টালে ও রাজ্যের নানা কাজ নিয়ে প্রচারের সঙ্গে সঙ্গে চলছে কেন্দ্রের জনবিরোধী নীতির কড়া সমালোচনাও। সেই প্রতিক্রিয়ার গতি আরও বাড়াতে চাইছে দল। আপাতত বিভিন্ন জেলায় তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সেলের হয়ে সক্রিয় কর্মী রয়েছেন 84 জন, সেই সংখ্যায় বাড়িয়ে 200 করার প্রক্রিয়া চলছে। প্রশিক্ষণের পর তারাই নিজেদের এলাকায় গিয়ে সংখ্যাটা আরও বাড়ানোর কাজ করবেন। জেলা, ব্লক ও বুথ তিন স্তরেই এভাবে সদস্য বাড়িয়ে 40,000 ডিজিটাল সহায়ক এ দল গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা রয়েছেন যুব সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। এরপরও দলকে ডিজিটাল দুনিয়ায় সরগড় করার কাজ ঠিকমতো চলছে কিনা তার তদারকির দায়িত্ব নিজের কাঁধে রেখেছে টেক স্যাভি মমতা। দল ও তার সমর্থকদের গ্রুপ পেজ হোক বা পোর্টাল, সরকারের প্রচার থেকে কেন্দ্রে মোকাবিলা, সবকিছু পরিকল্পনা মাফিক চলছে কিনা প্রতিনিয়ত তার খোঁজ রাখেন তৃণমূল নেত্রী। এই মুহূর্তে তৃণমূলের হয়ে প্রচার ও বিরোধীদের সমালোচনার জন্য 10,000 হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 256 জন সদস্য। সব মিলিয়ে 250,000-এর কিছু বেশি সদস্য আনুষ্ঠানিকভাবে এখন রাজ্যের শাসক দলের হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কাজ করছে। ডিজিটাল সহায়কের সংখ্যা বাড়লে এই সংখ্যাও স্বাভাবিকভাবেই বাড়বে বলে দলের আশা। দলের এক শীর্ষ নেতা মনে করিয়ে দিচ্ছেন, রাজ্যে এই মুহূর্তে ভোটার সংখ্যা 6 কোটি। 2016 বিধানসভা ভোটে 3 কোটির কিছু কম ভোট পেয়েছিল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় দলের 250,000 সৈনিক থাকলে দলের প্রাপ্ত ভোট নিশ্চিত। এরপর তো রয়েছে তৃণমূল নেত্রীর নিজের স্ট্র্যাটেজি।